নমস্কার, আমি নিমেষ অঙ্কন লেখক চঞ্চল ঘোষ বলছি। আপনারা হয়তো আমার বই পড়েছেন, হয়তো বাড়িতে এখন সেটা প্র্যাকটিসও করছেন, কিন্তু কোথাও যেতে পারছেন না। ঘরে বসে সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য কিছু নিয়ম থাকে, সেই ধারাবাহিকভাবে নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন সহজেই আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন এবং জীবনে সাকসেস পাচ্ছেন। তা সেই টিপস দু একটা বলি। যেমন এগুলো শিখতে গেলে প্রথম কথা হচ্ছে ধারাবাহিক অধ্যাবসান। একটা নির্দিষ্ট সময় করে তোমরা পড়বে, নির্দিষ্ট ঘড়ি ধরে পরীক্ষা দেবে, যেটাই দাও পরীক্ষা দেবে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে তোমরা যদি কোনো অঙ্ক ডেসক্রিপটিভ, মানে মেনলি পরীক্ষায় নাম্বারটা পাওয়া যায় কিন্তু অঙ্ক আর জিআইটি, জিকে তুমি যতই পড়ো 60%, 70%, ম্যাক্সিমাম 80% তোমরা অ্যান্সার করতে হবে, তাও ধারাবাহিকভাবে পড়তে হবে। অঙ্ক রিজনিংয়ের জন্য আমি বলবো তোমরা ঘড়ি ধরে সময় ধরে তোমরা পরীক্ষা দেবে। এবং তার কিছু নিয়ম আছে, তোমাদের যদি 2 থেকে 36 পর্যন্ত তোমরা বর্গ মুখস্থ রাখতে পারো দেখবে অনেক সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছো। 2 থেকে 16 পর্যন্ত ঘন কিউবটা এবং 20 পর্যন্ত টেবিল মুখস্থ রাখো, নামতাটা আছে যেটা, এবং এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটের পজিশন A1, B2, C3 এইগুলো যদি তোমরা মুখস্থ করতে রাখো। আমি দেখেছি ছেলেমেয়েরা কী করে রিজনিং করার সময় এর পজিশন এক, বির পজিশন দেখে দেখে করে, কিন্তু তুমি যদি দেখে দেখে করো, কারণ আমাদের কাছে পরীক্ষায় সময়টা ফ্যাক্টর, সেখানে তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবে খুব সহজেই করতে পারছো। সেই জন্য আমি তোমাদের বলবো ধারাবাহিকভাবে পড়ো, একটা নির্দিষ্ট সময় করে পড়ো, এবং জিকের জন্য 9-10 পুরো সিলেবাসের পাঠ্য বইগুলো যদি ধরে ধরে পড়তে পারো জিকের জন্য খুব তোমরা উপকার পাবে। এবং অঙ্কর জন্য যে চ্যাপ্টারটা করবে, যেটাই করবে, ডেসক্রিপটিভ যাবে না, সবসময় আগে ভাবো শর্ট ফর্মে কীভাবে করা যাবে, এবং সেটা ভাব করার জন্যে ওই বর্গ ঘন টেবিল এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং রিজনিং করতে গেলে অ্যালফাবেটের পজিশনগুলো মুখস্থ রাখতে হবে, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটের পজিশন। আর যদি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট পজিশনটা একবারে মনে না থাকে তাহলে 5টা লেটারের শব্দ মুখস্থ রাখো। ই জ্যোতি, ই জ্যোতি, ই জে ও টি ওয়াই, ই মিন্স 5, জে মিন্স 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25, এই 5টা অন্তত মনে রাখো, তাহলেই দেখবে তোমরা অ্যালফাবেটের পজিশনগুলো সহজেই মনে রাখতে পারছো। নমস্কার, দেখা হবে আবার।